কারণ আজকে মৌলভীরা জাল হাদিস দিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। রাসূলের পাক বলেছেন এমন এমন হাদিস পড়বে কিছু দাজ্জাল কাজ্জাব বের হবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। আমরা যখন এখন মৌলভীর বক্তব্য শুনি, কেউ বলছে নবী লিখতে জানতেন না, কেউ বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, বলছে কি বল না বাবজি। আমরা যদি বলি তো মানুষ বলে এদের কোনো কাজ নেই, জালসাতে এগুলো বলছে। তো যারা আমার নবীর বিপক্ষে বলে তাদের বিপক্ষে যদি আমরা না বলি, কিয়ামতে কোনটা মুখ নিয়ে নবী দরবারে যাবেন, কোন মুখ দেখাবেন? বিহারের সরজমিনের দুইজন ছেলে আহমদ মুহাম্মদ নাম, বিহারের মাটিতে নবী পাকের শানে একজন নেতা গুস্তাখি করলো। পেপারে খবর যখন আসলো বাচ্চাদের কানে মাকে গিয়ে বলছেন, মা আমাদের নাম আহমদ মুহাম্মদ, তুমি কেন লিখেছো? মা বলছে, বেটা আমার নবীর আসমানি নাম আহমদ, জমিনি নাম মুহাম্মদ। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দালাইলুন নবুয়াতের মধ্যে ইমাম বাইহাকী একটি হাদিস লিখেছেন, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, সমস্ত মানুষের আত্মা তিনার সামনে করা হলো, হযরতে আদম আলাইহিস সালাম বলেন, সমস্ত আত্মাকে যখন আমি দেখলাম, ফানুরান সাতিয়ান, তো তার মধ্যে একটা চমকিত নূর দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রব্বি মান হাজা, আল্লাহ সব আত্মা তো আমার সামনে, কিন্তু একটা চমকিত উজ্জ্বল নূর, এই আত্মাটাকে আমি চিনতে পারলাম না। আল্লাহ পাক বলছেন, আদম হাজা ইবনুকা আহমদ, এটা তোমার ছেলে আহমদ, ওয়াহওয়া ইসমুহু সামাই আহমদ, যিনার নাম আকাশে আহমদ, ওয়াহওয়া ইসমুহুল আরদে মুহাম্মদ, যিনার নাম জমিনে মুহাম্মদ, হুয়াল আউয়ালুহু ওয়াল আখিরুহু, ইনাকে প্রথম সৃষ্টি করেছি, সবারই শেষে পাঠাবো, ওয়াহওয়া আউয়ালু শাফি, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাতকারী ইনাকে বানাবো। জোরে বলুন সুবহান, সুবহানাল্লাহ। প্রথম শাফাতকারী কাকে বানাবো? ইনাকে বানাবো। মোহাম্মদ আহমদ মাকে বলছেন, মা বলছে আমার নবীর আকাশি নাম আহমদ, জমিনি নাম মোহাম্মদ, বেটা নবীর নিসবতে তোমার নাম রেখেছি, কারণ আমরা হচ্ছে নবী পাকের উম্মত, নবীর দিওয়ানা, নবীর গোলাম। তো বেটা বলছে, মা নবীকে যদি মহব্বত করে আমাদের নাম রেখে থাকো, আমার নবীর শানে গুস্তাখি হয়েছে, অর্ডার দাও, পারমিশন দাও, হুকুম দাও, যেন আমরা গিয়ে বদলা নিতে পারি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। খুবই হুঁশিয়ার ছেলে না, মাকে যখন বলল, মা বলছে, বেটা শোন, তোমরা যদি আমার ছাতির দুধ পান করে থাকো, আমার স্তনের দুধ পান করিয়ে যদি তোমরাকে মানুষ করে থাকি, যাও, অতক্ষণ পর্যন্ত ফিরবে না যতক্ষণ পর্যন্ত নবীর গুস্তাখকে না জবাই করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। দুই ভাই দিল্লির মাটিতে গিয়ে ওই নেতাকে হত্যা করেছিল, তারপরে গাজী ইলমুদ্দিন একজন গুস্তাখে রাসূলকে হত্যা করেছিল। গাজী ইলমুদ্দিনকে যখন বলা হলো, কেন তুমি হত্যা করলে, গাজী ইলমুদ্দিন বলেছিল, নবীর গুস্তাখির সাজা হলো মৃত্যুদণ্ড, তাকে বলেছিল তুমি তো এটা ভুল করলে। গাজী ইলমুদ্দিন বলল, শোনো, এখানে আগুন জ্বালাও, আমি গাজী ইলমুদ্দিন আগুন দিয়ে চলবো, যদি আগুন আমাকে জ্বালিয়ে দেয়, মনে করব নবীর দুশমনকে মেরে ভুল করেছি, আর আগুন যদি না জ্বালাইতে পারে, মনে করব নবীর দুশমনকে মারার কারণে আল্লাহ দুনিয়া আখিরাতের আগুন হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাজী ইলমুদ্দিন বহুত বড় কোনো আলিমও ছিল না, হাফিজে কোরআনও ছিল না, তালবে ইলমও ছিল না, আলিম উলমার বক্তব্য শুনেছিল, নবীর প্রেমে যদি কিছু করা যায়, দুনিয়ার আগুনও হারাম হয়ে যায়, আখিরাতের আগুনও হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গাজী ইলমুদ্দিনকে বলা হলো, আগুন জ্বলা হলো, চলো, আগুনে ঝাঁপিয়ে পড়ে গেল গাজী ইলমুদ্দিন। এখনো গুগলে তার নামের পেপার পাওয়া যায়, তার শরীরকে জ্বালাতো দূরে থাক, তার শরীরের একটা কুসুম পর্যন্ত আগুন জ্বালায়নি। জোরে বলো সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেছিল নবীর গুস্তাখদের বিরুদ্ধে যারা বলবে লড়বে, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাকবীর, নারী সালাত। তো নবীর ওসিলা দিয়ে দোয়া করা আর নবীর দুশমনদের সঙ্গে মোকাবেলা করা, এটা মুসলমানদের জন্য জরুরি। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মানুষ বলে থাকে, যতদিন বেঁচে ছিলেন তিনার ওসিলা দিয়ে দোয়া করা যায় ছিল, ইন্তিকাল করেছেন, দোয়া করা যায় নাই, নাউজুবিল্লাহ বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ব্যক্তি যদি বলে নবী পাক মরা, ঈমান থাকবে না, এটা কোরআনের ফয়সালা। মানুষ বলবেন কোরআন থেকে আল্লাহ বলছেন, মাহবুব তোমার পূর্বে যত নবী এসেছিলেন সবাইকে মরতে হয়েছে, তোমাকেও মরতে হবে,
এর অর্থ হলো মৃত্যুর স্বাদ চাখতে হবে কিন্তু ইন্তিকালের পরে নবীগণ জীবিত সুবহানাল্লাহ বলেন শহীদগণ জীবিত আর যারা আল্লাহর কাজ করে আল্লাহকে খুশি করে দুনিয়াকে ত্যাগ করে তারাকেও আল্লাহ কবরে জিন্দা রাখে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া আদম নবী করলেন খবর কোথায় পেলেন ইনার ওসিলা দিয়ে দোয়া করলি তো কবুল হতে পারে বলছেন আরশে আজামের গেটে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো নবীর নাম আরশে আজামের গেটে লিখছেন নিজের নামের পর পাশাপাশি আর মৌলভী বলছেন এক জায়গায়তে আল্লাহ এক জায়গায় মুহাম্মদ লেখা যাবে না বলে কি বলেন কেন লেখা যাবে না তো দলিল দিচ্ছে আল্লাহর মুহাম্মদ যদি লেখি তো মানা হয়ে গেল আল্লাহই মুহাম্মদ মুহাম্মদই আল্লাহ বলেন নাউজুবিল্লাহ মানে ওর দিমাগে শুধু ওই গোবর ভরা হয় গোবর তাহলে ওর আব্বা মাকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে দেন তাহলে কি হবে ওর আব্বাই ওর বাপ ওর বাপই ওর মা হবে ওর কথা অনুযায়ী তাই হচ্ছে কি হয় না যেমন আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ তো ইউসুফের বেটা আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাকের বেটা ইউসুফ এটা মানা হবে আরে নবী নবীর জায়গাতে খোদা খোদার জায়গাতে খোদা তিনাকে বলে চিনার জন্য কোনো জায়গা নাই আর নবী তিনাকে বলে জিনাকে আল্লাহ উঁচু জায়গা দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জায়গা থেকে পাক মাকান থেকে পাক লা ইয়াতামাক্কানু ফিল মাকান সারা কায়দা কায়দার কিতাবে লেখা আছে আল্লাহ জায়গা থেকে পাক দেহ থেকে পাক আকার থেকে পাক কেউ যদি আল্লাহর দেহ মানে সে মুসলমান থাকে না জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি আল্লাহর দেহ মানে তো সে মুসলমান থাকে না এখন মুসলমানের মধ্যে একটি নতুন আকীদা ভরার চেষ্টা করা হচ্ছে অনেকের মধ্যে ভরে দিয়েছেন যে কোরআন পাকের মধ্যে আছে ইয়াদুল্লাহ আল্লাহর হাত ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা আল্লাহর পাও জাহান্নামে যখন জাহান্নামীদেরকে আল্লাহ ফেলবেন তো জাহান্নাম বলবে আল্লাহ এখন পর্যন্ত আমার প্যাড ভরেনি আল্লাহ নিজের কুদরতি পা রেখে দিবেন তো বলেন আল্লাহ যদি পা না হয় তো রাখবে কি করে আল্লাহর যদি হাত না হয় তো ইয়াদুল্লাহ কেন বলা হলো আল্লাহর যদি চেহারা না হয় তো ওয়াজহুল্লাহ কেন বলা হলো গুমরা করে কি করনা মানুষকে কেন গুমরা হয় তাফসীর পড়েনি কোরআন পাকের তাফসীরে লেখা আছে যেখানে তাফসীরে জালালাইন পড়েন তাফসীরে বাগাবী পড়েন তাফসীরে বাইজাবি পড়েন স্পষ্ট ভাবে মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন যেখানে আল্লাহ হাত শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে আল্লাহর কুদরতকে বোঝানো হয়েছে যেখান থেকে আল্লাহ পা শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে আল্লাহর কুদরতকে বোঝানো হয়েছে যেখান থেকে আল্লাহর চেহারা শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে আল্লাহর কুদরতকে বোঝানো হয়েছে নচেত আল্লাহ হাত থেকে পাক পা থেকে পাক আল্লাহ আকার থেকে পাক নিরাকার জোরে বলুন সুবহানাল্লাহ এটা শুধু মুসলমানদের কিতাবে না ঋগ্বেদ যখন পড়বেন লেখা আছে ঈশ্বর হলো নিরাকার যার কোনো উপমা নাই যার কোনো ফটো নাই যার কোনো রূপ নাই যার কোনো আকার নাই জোরে বলুন সুবহানাল্লাহ আর এখন খ্রিস্টানদের আকীদা আর হিন্দুদের আকীদা মুসলমানের মধ্যে ভরছে আল্লাহর আকার আছে কেউ যদি আল্লাহর আকার মানে তো হিন্দু আর তার মুশরিক হওয়াতে কোনো তফাৎ থাকে না একই রকম মুশরিক হয়ে যায় হিন্দু আর চিন্তা করলো আমাদের দুটো হাত আছে তো ভগবান তো একটু গ্রেড করতে হবে চারটা হাত বানিয়ে দিল আর একটু গ্রেড করতে হবে ছটা হাত বানিয়ে দিল সেই রকম মানুষ মুসলমানদের মধ্যে আকীদা ভরতে আছেন তাই সাবধান মুসলমান ঈমান ওটাই নিয়ে চলেন যেই ইমামটা খাজা মঈনুদ্দিন চিশতি মদিনা থেকে এনে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ঈমান ওটাই নিয়ে চলেন যে ইমানের প্রতি গোসে আজম কায়েম ছিলেন আর ইমানের প্রতি কায়েম রহার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাদের কেমন তাসির দান করেছিলেন শক্তি দান করেছিলেন পাওয়ার দান করেছিলেন কুম্বে ইসরি বলতেন তো মুর্দা কবর থেকে দাঁড়িয়ে যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুম্বে ইসরি যখন বলতেন তো মুর্দা কবর থেকে দাঁড়িয়ে যেতেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কাজ করা হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি ইবাদত করা হয় আল্লাহকে যদি খুশি করতে পারেন আপনার জবানকে আল্লাহ ওই তাসির দিবে মুখ থাকবে আপনার কথা বলাবে আল্লাহ পা থাকবে আপনার চলাবে আল্লাহ হাত থাকবে আপনার কাজ করাবে আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর শে আজামের গেটে লিখলেন
আদম নবী ওসিলা দিয়ে দোয়া করলেন সহি হাদিস থেকে প্রমাণিত যুগ যুগ থেকে উম্মতে মুসলিমা হিসনে হাসিন কিতাবের মধ্যে লেখা আছে সিয়ারু আলামিন নবালা কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী নিজে সাহাবীকে দোয়া শিখিয়েছেন যখন তুমি দোয়া করবে বিহাককে মুহাম্মাদিন বলবে আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে জোরে বলো সুবহানাল্লাহ মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে হাদিস একবার মদিনার মাটিতে বৃষ্টি বন্ধ হয়ে গেল সকল মিলে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন তিনার বাড়িতে গিয়ে বলছেন আম্মা জান বৃষ্টি হচ্ছে না আমরা কি করি তো আম্মা জান আয়েশা বললেন নবী পাকের রওজাতে গিয়ে দোয়া করো সুবহানাল্লাহ বলেন আল্লাহ বৃষ্টি দান করবেন হযরতে উসমানে গানির জামানায় এরকম অবস্থা হলো তিনি নিজের খাদিমকে পাঠালেন তিনি যখন গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হচ্ছে না আল্লাহ পাকের প্রিয় হাবিব রাতে স্বপ্নতে এসে বলছেন বৃষ্টি হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবী রাসূল শুধু তাই না তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা আছে আল্লাহ পাকের প্রিয় হাবিবের ইন্তিকালের তিন দিন পর একজন বিখ্যাত সাহাবী দিহাতে তিনার বাড়ি ছিলেন নবী আমার ইন্তিকাল করেছেন খবর পাইনি তিনি দৌড় দিয়ে তিন দিন পর দেখা করতে যাচ্ছেন নবী মুস্তাফার দরবারে যখন মদিনাতে উপস্থিত হলেন সামনে হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ বলছেন ইয়া আলীউল মুর্তাজা মাওলা আলী নবী পাক কোথায় আমি সাক্ষাৎ করতে এসেছি আমি আমার জানের উপরে জুলুম করেছি নবীর দরবারে মাগফিরাতের জন্য এসেছি বলুন সুবহানাল্লাহ হযরত আলী বলছেন তুমি কি জানো না তিন দিন পূর্বে রাসূলে পাক ইন্তিকাল করেছেন তিন দিন পূর্বে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে আলবিদা বলে গেছেন পর্দা করে নিয়েছেন সাহাবী যখন এই কথা শুনলেন চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ একের পা পাকে বাড়াতে লাগলেন আস্তে আস্তে চলতে চলতে নবীর রওজা মুবারকে প্রবেশ করলেন হযরতে আলী বলছেন আমি তার পিছন পিছন গেলাম নবীর রওজা মুবারকের পাশে বসে কান্না করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন যখন তুমি তোমার জানের উপরে জুলুম করবে আমার নবীর দরবারে এসো আমার নবীর দরবারে এসে তওবা করো আমার নবী তোমাদের হয়ে যদি ক্ষমা চেয়ে নেয় আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানের উপরে জুলুম করে আপনার দরবারে উপস্থিত হয়েছি আমি চাই যেন আমাকে ক্ষমা করে দেওয়া হয় আর কবরের মাটি নিয়ে মাথাতে ঢালতে আরম্ভ করলেন বলছেন ইয়া রাসূলুল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি যাব না যতক্ষণ পর্যন্ত না আমাকে ক্ষমা করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না আমার মাগফিরাত করা হবে হযরতে আলী বলছেন যখন কবর মুবারকের মাটিকে মাথায় দিতে আরম্ভ করলেন আর একটাই কথা বারবার বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মাগফিরাত না করা হলে আমি যাব না হযরতে আলী বলছেন ফানুদিয়া মিনাল কবরে আন্নাহু কদ গুফিরা লাকা নবী মুস্তাফা কবর থেকে বললেন যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে কি করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের এটাও বিশ্বাস ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে নিজের গুনাহের কথা যদি বলা হয় আল্লাহর নবী দোয়া করে দিলে আল্লাহ ক্ষমা করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর কার গুনাহ ক্ষমা হলো কার গুনাহ ক্ষমা হয় না এটাও আমার নবী জানে জোরে বলুন সুবহানাল্লাহ আর রওজা মুবারক থেকে জানেন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হলো তো আল্লাহ তিনার গুনাহকে ক্ষমা করলেন নবী জানলেন তবেই তো বললেন ঠিক না বেটা নবী জানলেন তবেই তো বললেন তাই বিরাদার ইসলাম দুনিয়াতে যখন দোয়া করবেন লোক কহতে হ্যায় কি হামেন মিলতা নহীন মাঙ্গনে কা তরিকা তো আতা নহীন রব সে জব কুছ মাঙ্গা করো মুহাম্মদ কো ওসিলা বানায়া করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন তুমি নবী পাককে ওসিলা বানিয়ে নিবে আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তোমাকে তাই দিবে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর শুধু তাই নয় ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সিয়ারু আলামিন নবালা কিতাবের মধ্যে লেখা আছে আদ-দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া যখন দুনিয়াতে আল্লাহওয়ালা থাকবে তার কাছে গিয়ে নিজের জন্য দোয়া করতে বলো আল্লাহ তোমার বেড়া পার করে দিবে আর যখন ইন্তিকাল করে কবরে চলে যাবে আল্লাহর ওলি যদি কবরে থাকে তিনার কবরে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করো আল্লাহ কবুল করে নিবে আল্লাহর নবী যদি কবরে থাকে তিনার ওসিলা দিয়ে দোয়া করো আল্লাহ কবুল করে নিবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি সাফি মাযহাবের মুজতাহিদ ইমাম আর মুজতাহিদ কাকে বলে বর্তমান জামানাতে এই পৃথিবীতে মুজতাহিদ কেউ নাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন
যখন আমি কোন মশলাতে ফেসে যেতাম কোন মশলা আমি হাল করতে পারতাম না দুই রাকাত নামাজ পড়তাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যেতাম সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার মশলা হাল করে দিত জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ আমার মশলা হাল করে দিত তাই মুসলমান আজকে পর্যন্ত যুগ যুগ থেকে যখন মুসলমান আল্লাহওয়ালাদের মাজার শরীফে যায় নবী মুস্তাফার রাউজা শরীফে যায় তিনাদের ওসিলা দিয়ে দোয়া করে কারণ আল্লাহ তিনাদের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করে জোরে বল সুবহানাল্লাহ একটি কিতাব লেখা আছেন ফুতুহুস শাম কিতাবের লেখক কোন সাধারণ ইমাম না একজন তাবা তাবেই বলা হয় যিনি তাবেইনকে দেখেছেন আর তাবেইন বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন আর সাহাবী বলা হয় যিনি রাসূলুল্লাহকে দেখেছেন বলুন সুবহানাল্লাহ ফুতুহুস শাম কিতাবের মধ্যে লেখা আছে যখন হযরতে খালিদ বিন ওয়ালিদ রোম দেশে খাদ্য কেনার জন্য 100 সৈনিককে পাঠালেন তো রোম দেশের বাদশার কাছে তিনি গায়র মুসলিম ছিলেন তার চালহালা পর্যায়েরা খবর দিল যে 100 জন মুসলমান আমাদের দেশে এসেছে এদেরকে যদি হত্যা করতে পারা যায় তো ইসলাম দুর্বল হয়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে রোম দেশের বাদশা যখন খবর পেল নিজের 1000 সৈনিককে পাঠিয়ে দিল যেন তারা ফিরে মদিনা যেতে না পারে মক্কা যেতে না পারে আরব যেতে না পারে 1000 সৈনিক 100 জন মুসলমানের মোকাবলাতে দাঁড়িয়ে গেল নবীর ইন্তিকালের পর ওই যুদ্ধের ময়দানে সাহাবী আছেন তাবেইন আছেন যুদ্ধ যখন চালু হয়ে গেল হযরতে শারজিল বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে চাপলেন আর পাহাড়ের উপরে চেপে নবী মুস্তাফার রওজার দিকে মুখ করলেন চেহারা করলেন আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা নাসরুল্লাহ ইয়া মনসুরু উম্মাতুহু উম্মাতুহু উম্মাতা জরে বলেন সুবহানাল্লাহ হযরতে সারজিল বিন হাসানা বললেন ইয়া নাসরুল্লাহ হে আল্লাহর সাহায্য ইয়া মনসুরু হে সাহায্যকারী আপনার উম্মতের খবর লেন আপনার উম্মতের সাহায্য করেন হযরতে সারজিল বিন হাসানা বলেন আমি এই বলে নবী মুস্তাফাকে ডাকতেছিলাম কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জয় দান করলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীর নামই এরকম বরকত আছে যে সাহাবী নবীর নামকে নিয়েছেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের বড় বড় মুসিবতকে দূর করে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ কিন্তু আজকে মোল্লা এসে কি বলছেন ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই কেউ যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে তো শিরিক হয়ে যাবে তো এই ফতোয়া যদি মানা হয় তো কোন সাহাবী বাঁচবে না উম্মতের কেউ বাঁচবে না কিন্তু ফতোয়া এটা না আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকে বলেছেন আল্লাহ ছাড়া তোমরা যাকে ডাকো তোমাদের আওয়াজ না তারা শুনতে পায় আর না তোমাদের কোনো উপকার করতে পারে তারা হচ্ছে মূর্তি কি ভূত মূর্তি আর রাসূলে পাক বলেছেন খারজিদের নিশানি হলো বেঈমানদের নিশানি হলো যে যেইগুলো আয়াত ভূতের উপরে নাজিল হয়েছে মুশরিকিনদের প্রতি নাজিল হয়েছে সেইগুলো আয়াতকে কিয়ামতের পূর্বে তারা মুমিনদের উপরে ফিট করবে বলেন নাউজুবিল্লাহ কার উপরে ফিট করবে মুমিনদের উপরে কোথাকার আয়াত যদি কোথায় গিয়ে ফিট করেন তো ঈমান থাকবে আয়াত অনুযায়ী কুরআন পাককে পড়তে হলে মুহাদ্দিসিনের উসুলকে পড়তে হবে দালালাতুন নাসকে জানতে হবে ইক্তিজাউন নাসকে বুঝতে হবে ইবারাতুন নাসকে পড়তে হবে ইশারাতুন নাসকে পড়তে হবে এই চারটি নস যারা পড়তে পারলো না বুঝতে পারলো না কুরআন পাক তাদের দ্বারা বোঝা সম্ভব না জোরে বলুন সুবহানাল্লাহ কুরআন আল্লাহর কালাম আল্লাহ পাক বলছেন এই কুরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে অনেক লোক হেদায়েত পাবে আল্লাহ পাকের কালাম কুরআন পথভ্রষ্ট কারা হবে যারা কুরআনকে পড়ে নিজের দিমাগের ঘোড়াকে দড়াবে হেদায়েত কারা পাবে যারা মুফাসসিরিনের তাফসীর নিয়ে পড়বে যারা আকাবিরিনদের ব্যাখ্যাকে পড়বে নিজের ব্যাখ্যা করা চলবে না ব্যাখ্যা ওটাই সঠিক যেটা মুহাদ্দিসিন ও মুফাসসিরিন করেছেন বলেন সুবহানাল্লাহ দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মোহাম্মদ সাল্লো আলা মোহাম্মদিন সাল্লো আলা মোহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সে নিকালো শফিআ নাম।